ক্লাস টেনের ছাত্রছাত্রীরা, আমি 13 প্রশ্নমালার অঙ্কগুলো ধীরে ধীরে অঙ্কগুলো শুরু করছি। গতদিন আমি আলোচনা করেছিলাম 6 অবধি, 6 কমপ্লিট করে দিয়েছিলাম, আজকে আমি 7 থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে বোর্ডের দিকে দেখো আর ভালো করে অঙ্কগুলো বুঝে নাও, ঠিক আছে? দেখো আমরা চলে যাচ্ছি কোষে, দেখি আমাদের কোষে দেখি 13 ভেদের অঙ্ক। কোষে দেখি 13, প্রত্যেকে তোমরা বোর্ডের দিকে দেখো, কোষে দেখি 13 প্রশ্নমালা ভেদের অঙ্কগুলো দেখো ভালো করে মন দিয়ে। আমরা চলে যাচ্ছি 7-এর 1 নম্বর, 7-এর 1 নম্বর দেখো, বলছে ভিভিআই। হ্যাঁ দেখো, a² + b² ভ্যারিজেস এ বি হলে প্রমাণ করো, প্রমাণ করো a+b ভ্যারিজেস a-b, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তোমরা দেখো মন দিয়ে বোর্ডের দিকে, আমরা প্রমাণ করতে চলেছি। আমাদের প্রশ্নপত্র কি আছে? আমাদের প্রশ্নপত্রে আছে a² + b² ভ্যারিজেস ab। তাহলে দেখো আমরা a² + b² = k1 × ab। এখানে k1 কি? আমরা বলবো এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? দেখো তাহলে এবার কি দাঁড়াচ্ছে, তাহলে এবি কি ছিল? এবি গুণ আকারে ছিল না, দেখো এবিটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, a² + b² / ab হয়ে যাবে, ab = k1, তাই তো? এবার দেখো আমরা কি করছি, আমরা দেখো এখানে হরে কিন্তু আমাদের 1 আছে, কিছু না থাকলে 1 আছে। এখন আমরা কি করছি, বাম পক্ষের হরে এবং ডান পক্ষের হরে আমরা 2 গুণ করছি, উভয় পক্ষে হরে 2 গুণ করে পাই। তাহলে কেন 2 গুণ করছি তাহলে বুঝতে হবে। দেখো কেন আমরা 2 গুণ করছি, আমরা 2 গুণ করলাম তাহলে k1/2, আমরা লিখে দিচ্ছি উভয় পক্ষে হরে 2 গুণ করে পাই, হরে 2 গুণ করে পাই। তাহলে আমরা হরে 2 গুণ করলাম, তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো, আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দিচ্ছি। যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে কি হবে, আমাদের একটা সূত্রে পড়ে যাবে, দেখো তোমরা ভালো করে, a² + b² + 2ab / a² + b² - 2ab। আবার এখানে কি হচ্ছে দেখো, k1 + 2 / k1 - 2, আমরা কি করলাম, আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করলাম, আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে log² + 2ab + b², তাহলে লবে একটা সূত্র পড়ে গেল, কার সূত্র, a + b তার হোল স্কয়ার। হরেও দেখো একটা সূত্র পড়ে গেছে, a² - 2ab + b², তাহলে কার সূত্র হয়ে গেল, a - b তার হোল স্কয়ার। দেখো আমরা এই ধ্রুবকটা আমরা কিছু থাকে আমরা এটা এটাই লিখলাম, হ্যাঁ আমরা পরে ধরছি। এবার দেখো আমরা বর্গ দুটোরই বর্গ, তাহলে একটা বর্গের মধ্যে নিতে পারি আমরা, দুটোকে একটা বর্গের মধ্যে নিলাম, তাহলে k1 + 2
বর্গ উঠিয়ে দিলে কি হয় আমরা জানি বর্গমূল, তাহলে আমরা বর্গ তুলে বর্গমূল করে দিচ্ছি। দেখো তাহলে আমরা রুট ওভার k1 প্লাস 2 বাই k1 মাইনাস 2, আমরা বর্গমূলে বর্গমূল হলো। তাহলে এবার আমরা এই বর্গমূলটাকে কিছু একটা ধরে নিই, ঠিক আছে? দেখো আমরা a প্লাস b বাই a মাইনাস b ইকুয়ালস টু, আমরা এটাকে ক্যাপিটাল k ধরলাম, আমরা রুট ওভার k1 প্লাস 2 বাই k1 মাইনাস 2 ইকুয়ালস টু k আমরা ধরি, আমরা এটাকে ধরে নিলাম। তাহলে কি পাচ্ছি দেখো তো, আমরা বলছি দেখো দুটো চলরাশির অনুপাত, দেখো a প্লাস b আর a মাইনাস b, এদের অনুপাতটা কি হয়ে গেছে, ধ্রুবক হয়ে গেছে। তাই এরা কোন ভেদে থাকবে, এরা সরল ভেদে থাকবে। তাহলে আমরা বলছি a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b প্রমাণিত। তাহলে দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছ, অঙ্কটা তুকে দাও খাতায়। দেখো এবার আমরা পরের অঙ্কে চলে এলাম, আমাদের পরের অঙ্কটা কি বলছে তোমরা একটু মন দিয়ে দেখো। নাম্বার টু, সাতের দুই ন, খুব ভালো করে দেখবে, প্রত্যেকটি অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে দেখো। কি বলছে সাতের দুই নং, সাতের দুই নং তোমাদের তো বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, হলে প্রমাণ করো হলে প্রমাণ করো x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y। দেখো ভালো করে প্রত্যেকে মন দিয়ে বোর্ডের দিকে তাকাও। তা আমাদের এখানে বলছে x কিউব প্লাস y কিউব ভ্যারিজেস x কিউব মাইনাস y কিউব, তাই তো? তাহলে দেখো তোমরা, আমরা x কিউব প্লাস y কিউব ইকুয়ালস টু k1 ইনটু x কিউব মাইনাস y কিউব, বুঝতে পারছো তোমরা? আচ্ছা এখানে k1 কি অশূন্য ভেদ ধ্রুবক, আমরা বলবো এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? দেখো তাহলে এটা গুণ আকারে আছে, তাহলে এটা কি হবে, ভাগ আকারে হয়ে যাবে, x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব ইকুয়ালস টু k1। এবার আমরা কি করব, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। দেখো ভালো করে, এটা k1, তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করছি log প্লাস 4। আবার আমরা কি করছি দেখো, আবার আমরা করছি log প্লাস 4, আবার আমরা করছি log মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 4, ঠিক আছে? আবার ডান পক্ষে আমাদের k1 k1 প্লাস 1 k1 মাইনাস 1, আমরা কি করছি যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়া করলাম, দেখো মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, তাহলে কি থাকলো এক্স কিউব টু এক্স কিউব আর ওয়াই কিউব টু ওয়াই কিউব, তাই তো? দেখো এই দুই দুই কেটে গেল,
আমরা এই k1 প্লাস 1 k1 মাইনাস 1 তাহলে আমরা কি পাচ্ছি দেখো আমরা এই x কিউব আর y কিউব কে একটাতে লিখতে পারি হোল টু দি পাওয়ার কিউব k1 প্লাস 1 k1 মাইনাস 1 আমরা জানি ঘন উঠে গেলে ঘন ঘনমূল হয় ঘন তুলে দিলে কি হয় ঘনমূল হয় তাহলে আমরা কি করছি দেখো তাহলে আমরা x by y equals to কি হবে এই যে ঘনমূল তাহলে আমরা k1 plus 1 k1 minus 1 তাই তো দেখো ঘনমূল হয়েছে এবার আমরা কি করব এবার আমরা আমরা এই সম্পূর্ণটাকে আমরা k ধরে নিচ্ছি ঠিক আছে ক্যাপিটাল k আমরা ধরে নিলাম ঘনমূল মনে করি ঘনমূল k1 plus 1 k1 minus 1 equals to k ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দিই তাহলে দেখো log plus হর by log minus হর আমরা k k plus 1 k আমরা k2 দিলাম এটা k2 দিলাম ঠিক আছে তাহলে আমরা বলছি k2 plus 1 k2 minus 1 আমরা k2 ধরেছি এটাকে k2 ধরলাম তাহলে দেখো আমরা কি করলাম আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি বোর্ডের দিকে দেখো তোমরা সকলে তাহলে আমরা কি অ্যাপ্লাই করলাম যোগ ভাগ প্রক্রিয়া ঠিক আছে আমরা এখান থেকে এখানে চলে আসলাম এই তীরচিহ্ন থেকে এই তীরচিহ্ন চলে আসবে তাহলে দেখো আমরা তাহলে কি পাচ্ছি x plus y by x minus y equals to k ক্যাপিটাল কে ধরো আমরা এটাকে ধরে নিচ্ছি আমরা এটাকে ধরছি দেখো মনে করি k1 k2 plus 1 by k2 minus 1 equals to k সমান সমান k ধরলাম আমরা ঠিক আছে আমরা এটাকে কি ধরলাম আমরা এটাকে k ধরলাম সমান সমান k ধরলাম তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুটো চলরাশি অনুপাত ধ্রুবক হয়ে গেছে আমরা জানি দুটো চলরাশির অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে তারা সরল ভেদে থাকে তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো x plus y varies x minus y প্রমাণিত দেখো আমাদের এটাই প্রমাণ আছে তোমরা ভালো করে খাতায় টুকে নাও দেখো এবার আমরা চলে আসলাম পরের অঙ্কে পরের অঙ্কটি আমরা চলে যাচ্ছি তোমরা মন দিয়ে দেখবে প্রত্যেকে মন দিয়ে বুঝে নাও মন দিয়ে বুঝে নাও আমাদের
প্রশ্নপত্র বলছে আমরা প্রশ্নপত্রটা করে নি প্রশ্নপত্র কি বলছে প্রশ্নপত্র বলছে তোমাদেরকে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন 15 জন কৃষক রয়েছেন 5 দিন সময় 18 বিঘা জমি চাষ করছেন ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেবেন তাহলে আমাকে দিন সংখ্যা জানতে চেয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে তিনটা জিনিস ধরে নিতে হবে তোমাকে তিনটা চল আসি একটা হচ্ছে কৃষক সংখ্যা একটা হচ্ছে দিন সংখ্যা একটা হচ্ছে জমির পরিমাণ এই তিনটাকে তোমাকে ধরে নিতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি মনে করি দেখো ভালো করে নাম্বার 8 ভেবে আই আমরা ধরে নিচ্ছি মনে করি কৃষক সংখ্যা মনে করি কৃষক সংখ্যা x দিন সংখ্যা y আর জমির পরিমাণ বা জমিকে আমরা z ধরছি ঠিক আছে তাহলে তিনটা জিনিস তিনটা চলরাশি তাহলে দেখো এখানে জমির পরিমাণকে যদি স্থির রাখি তাহলে কৃষক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদ সম্পর্ক হবে তাই তো দেখো আমরা এখানে দেখো একটু এখানে জমিকে স্থির রেখে জমিকে স্থির রেখে কৃষক সংখ্যার সাথে সাথে দিন সংখ্যা কোন ভেদ আমরা বলবো ব্যস্ত ভেদ সম্পর্ক দিন সংখ্যা আমরা বলবো ব্যস্ত ভেদ সম্পর্ক তাহলে অতএব আমরা বলতে পারি দেখো যে x ভ্যারিজেস 1 বাই y হয়ে যাবে তাহলে আমরা বলছি x ভ্যারিজেস 1 বাই y যখন জেড স্থির এটা এক নং ঠিক আছে আবার আমরা বলতে পারি একটু মন দিয়ে দেখো আবার কৃষক সংখ্যার সাথে জমি সরল সম্পর্ক হয় কৃষক সংখ্যা বাড়লে কৃষকরা বেশি জমি চাষ করবে আবার কৃষক সংখ্যা যদি কমে যায় তাহলে কম জমি চাষ হবে তাহলে আমরা বলতে পারি দেখো দিন সংখ্যা স্থির রেখে কৃষক সংখ্যার সাথে দিন সংখ্যার এই জমি সরল ভেদ জমি সরল ভেদ সম্পর্ক তাই তো তাহলে অতএব আমরা কি বলবো আমরা বলবো x ভ্যারিজেস z আমরা যখন y স্থির তাহলে দেখো এক নং ও দুই নং এ যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে পাই তাহলে আমরা বলছি এক নং ও দুই নং এ যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে পাই আমরা যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে পাই তাহলে কি পাচ্ছি দেখো x ভ্যারিজেস z বাই y হয়ে যাবে যেটা লবে আছে দেখো যেটা লবে আছে আর y টা হরে আছে তাহলে z বাই y হয়ে যাবে কখন
আমরা বলবো যখন y ও z উভয়ই পরিবর্তিত যখন দুটোই পরিবর্তন হচ্ছে ঠিক আছে তাহলে এবার এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x equals to k into z by y আমরা বলবো যে এটা দিয়ে দাও তিন নং এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক দেখো এখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এবার আমরা x y আর z এর মান বসিয়ে k ধ্রুবকের মানটা বের করে নি দেখো মন দিয়ে তাহলে আমরা বলছি 3 নং এ x সমান সমান আমরা কত বসাবো 15 y সমান সমান আমরা কত বসাবো 5 কমা z সমান সমান 18 বসিয়ে পাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তাহলে আমরা এই সমীকরণটা আমাদের কি আছে x equals to আমাদের সমীকরণটা আছে x equals to k into z by y তাহলে x এর জায়গায় আমি কত বসালাম 15 ঠিক আছে y k এর জায়গায় তো আমরা k এর মান পাইনি into z এর জায়গায় কত বসাবো 18 আর y এর মান হচ্ছে 5 দেখো তাহলে আমরা কি করব আমরা or k equals to কি বলব 15 into 5 by 18 কাটাকাটি গেলে অবশ্যই করব 3 6 18 3 5 15 তাহলে আমরা কি পেলাম k equals to 25 by 6 পেলাম ঠিক আছে আমরা এখান থেকে এখানে চলে আসলাম আমরা এবার কি করব আবার আমরা 3 নং এ আমরা কি করছি আমরা দেখো আমাদের দিন সংখ্যা জানতে চাইছে y এর মান জানতে চাইছে আমরা 3 নং এ x k আর z এর মান বসিয়ে দিই 3 নং এ দেখো এবার 3 নং এ x সমান সমান কত প্রশ্নপত্র বলছে 10 জন কৃষক z সমান সমান কত z সমান সমান 12 বিঘা এবং k সমান সমান কত 25 এর 6 বসিয়ে পায় দেখো তাহলে আমরা 3 নং সমীকরণ আমাদের কি ছিল 3 নং হচ্ছে আমার x equals to k into z by y তাহলে x এর জায়গায় x এর মান আমি 10 বসালাম ও k এর জায়গায় আমি বসালাম 25 এর 6 ইনটু z এর জায়গায় আমি কত বসালাম z এর মান এখানে কত 12 আমি z এর জায়গায় কত বসাচ্ছি 12 দেখো ভালো করে 12 আর y এর জায়গায় y মান তো আমরা পাইনি y এর জায়গায় বসাতে পারছি না ঠিক আছে তাহলে আমরা দেখো তাহলে আমরা y equals to কি হবে তাহলে আমরা একবারে কাটাকাটিটা করি দেখো y equals to কি হবে 25 into 12 by 10 into 6 6 2 12 2 5 10 5 5 25 তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এইখানে এই স্টার থেকে তোমরা এই স্টার চলে আসবে তাহলে y equals to পেয়ে গেলাম আমরা 5 তাহলে আমরা পেয়ে গেলাম যে 5 দিন সময় লাগবে আমাদের এখানে দিন সংখ্যা y আমাদের y মান কত বেরালো y মান বেরালো আমাদের 5 তাহলে আমরা বলবো 5 দিন সময় লাগবে তোমরা অঙ্কটা টুকে নাও টুকে নিয়ে উত্তর দিয়ে লিখে নেবে আমি উত্তর লেখার জায়গা নাই তাই আমি উত্তরটা লিখে নিই তোমরা উত্তর অবশ্যই উত্তর দিয়ে উত্তর লিখবে ঠিক আছে
আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্কটি আমাদের কি, আমরা নয় নম্বর অঙ্ক। দেখো পরের অঙ্ক আমাদের কি বলছে, পরের অঙ্কটা বলছে আমরা করছি, দেখো প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের নয় নম্বর, বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। ত্রিঘাত মানে সূচক হচ্ছে তিন, ত্রিঘাত ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। এক পূর্ণ একের দুই কমা দুই এবং দুই পূর্ণ একের দুই মিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক, তিনটি গোলকের ব্যাসার্ধ তোমাদের দিয়ে দিয়েছে, ব্যাস বিশিষ্ট, সরি ব্যাস বিশিষ্ট বলেছে, ব্যাসার্ধ মানে ব্যাস, তিনটি গোলকের ব্যাস দিয়েছে। এই তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করানো হলো, তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে তোমাদের কাছে প্রশ্ন। ওরা বলছে ধরি গোলকের ধরি গলানোর আগে পরে আয়তন একই থাকবে, আমাদের তো জানি গোলককে গলানোর পর তার আয়তন যা ছিল পরবর্তী তাই থাকে, তো ওটাই ধরে নিচ্ছি আমরা। তাহলে আমরা তিনটি গোলকের ব্যাসার্ধ পেয়েছি, ব্যাস পেয়েছি, ওদেরকে ব্যাসার্ধ করতে হবে, ঠিক আছে। আর এখানে বলছে গোলকের আয়তন আর তার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা প্রথমেই ধরে নিই, মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ আর আর একক আর আয়তন ভি ঘন একক, ঠিক আছে আমরা ধরে নিচ্ছি। দেখো আমরা প্রথমেই ধরে নিচ্ছি নয় নম্বর ভিভিআই, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের এটা, দেখো নয় নম্বর ভিভিআই আমরা ধরে নিচ্ছি, মনে করি গোলকে গোলকে ব্যাসার্ধ আর একক, স্মল লেটারের আর ধরলাম আমরা আর একক, এবং গোলকে আয়তন ভি ঘন একক, ভি ঘন একক, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নানুসারে বলতে পারি, দেখো তো আমরা প্রথম প্রশ্নানুসারে বলতে পারি যে ওরা বলে দিচ্ছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রথম প্রশ্নানুসারে আমরা বলতে পারি গোলকের আয়তন অর্থাৎ ভি ভ্যারিজেস আর কি ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে, তাহলে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে ভ্যারিজেস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, v equals to k into r cube, ঠিক আছে। তাহলে আমরা বলবো এখানে এখানে k হলো অশূন্য ভের ধ্রুবক, ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাচ্ছি যে দেখো প্রথম নিজের গোলকের ব্যাসার্ধ, তাহলে আমরা বলছি প্রথম নিরেট গোলকে ব্যাস কত বলেছে, ব্যাস বলেছে এক পূর্ণ একের দুই, কি বলেছে দেখো এক পূর্ণ একের দুই মিটার, ওরা মিটার একক বলছে, এক পূর্ণ একের দুই মিটার মি, তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে আমরা এখানে করে নিচ্ছি, অতএব ব্যাসার্ধ আমরা সমান সমান আমরা বলতে পারি যে দুই একে দুই তিনে দুই মিটার, ঠিক আছে আমরা ওই লাইনেই ব্যাসার্ধটা বের করে নিলাম। এবার দেখো দ্বিতীয় নিরেট গোলকের ব্যাস কত দিয়েছে, দ্বিতীয় নিরেট গোলকের ব্যাস দিয়েছে দেখো 2 মিটার,
2 মিটার অতএব ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধ বের করে নিচ্ছি 2/2 1 মিটার তৃতীয় নীলের গোলকে ব্যাস কত দিয়েছে দেখো তৃতীয় নীলের গোলকের ব্যাস বলছে 2.12 মিটার ঠিক আছে তাহলে অতএব ব্যাসার্ধ তাহলে কত হবে 2 × 4 = 5 2 মিটার তাহলে আমরা যখন চলে আসছি দেখো যে এই তিনটি নীলের গোলককে গলিয়ে একটা আমরা নীলের গোলক তৈরি করছি ঠিক আছে তাহলে আমরা এদের আয়তন কি হবে তাহলে তাহলে আমরা বলবো দেখো একটু তাহলে আমরা প্রথম নীলের গোলকের আয়তন তাহলে কি হবে আমরা তাহলে ভিটা লিখছি না দেখো এই যে আয়তন ভি আমরা ভি লিখছি না আমরা কি লিখছি কে ইনটু আর কিউ বলতে প্রথম গোলকের ব্যাসার্ধ তাহলে আমরা বলবো 3/2 তার হোল কিউ একটু মন দিয়ে দেখো তাহলে আশা করি বুঝতে পারবে তোমরা তাহলে আমরা লিখলাম তাহলে সমান সমান কে আচ্ছা আমরা এখানে লিখি সমান সমান কে ইনটু 27/8 ঠিক আছে এত ঘন মি এত ঘন মিটার কমা কমা দিলাম ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নীলের গোলকে দ্বিতীয় নীলের গোলকের আয়তন তাহলে কি হবে এখানেও আর ভি লিখলাম না আমরা কি লিখব কে ইনটু ব্যাসার্ধ আর কিউব মানে ব্যাসার্ধ কত দ্বিতীয় নীলের গোলকে 1 1 এর কিউব এত ঘন মি তাহলে কে ইনটু 1 এর কিউব তাই না আমরা লিখে দিলাম আচ্ছা এবার তৃতীয় নীলের গোলকে আয়তন কি হবে তাহলে আমরা বলবো কে ইনটু ব্যাসার্ধের কিউ ব্যাসার্ধ কত 5/2 এত ঘনমিটার তাহলে কে ইনটু 125/8 ঘনমি ঠিক আছে আমরা তিনটি গোলকের আয়তন পেয়ে গেলাম এবার আমাকে বলছে প্রশ্নপত্র প্রশ্নপত্র তোমাদেরকে বলছে একটি নীলের গোলক বানানো হলো তিনটি গোলককে গলিয়ে একটি নতুন গোলক তাহলে আমরা বলছি নতুন মনে করি আমরা ব্যাসার্ধ কত ধরে নিই আমরা ধরে নিচ্ছি মনে করি নতুন নীলের গোলকের ব্যাসার্ধ নীলের গোলকের ব্যাসার্ধ আমরা ধরলাম ক্যাপিটাল আর মিটার হ্যাঁ আমাদের মিটারে কত আছে মিটার ধরলাম তাহলে নতুন নীলের গোলকের আয়তন কি হবে তাহলে আমরা বলছি নতুন নীলের গোলকের আয়তন কি হবে তাহলে আমরা বলবো কে ইনটু আর কিউ এত ঘনমিটার কে আর কিউ তাহলে আমরা এই তিনটি নীলের দেখো এটা একটা আয়তন এটা একটা আয়তন এটা একটা এই তিনটা আয়তনকে যোগ করলে আমি নতুন নীলের গোলকের আয়তন পাবো তোমরা গোলকের প্রশ্নলা 12 প্রশ্নলা করে এসেছো এগুলো তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে দেখো তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে আমরা বলতে পারি দেখো প্রথম নীলের গোলকের আমরা নতুন নীলের গোলকের আয়তন কে আর কিউ কি করে পাবো তিনটি নীলের গোলকের আয়তনকে যোগ করে তাহলে আমরা প্রথম নীলের গোলকের আয়তন কত কে ইনটু 27/8 প্লাস
দ্বিতীয় নীলের দোলকের আয়তন k ইনটু 1 প্লাস তৃতীয়টা কত k ইনটু 125 এর 8 তাহলে দেখো প্রত্যেকটাতে k আছে প্রত্যেকটাতে ডান পক্ষে আমি k কমন নিয়ে নিতে পারি তাহলে k k r কিউব সমান সমান k কমন নিয়ে নিলাম k কমন নিলে আমার থাকছে কত দেখো 27 এর 8 প্লাস 1 প্লাস 125 এর 8 আমরা এর পরের লাইন আমরা উপরে মুছে করব তোমরা টুকে নাও আমরা উপরটা মুছব ঠিক আছে দেখো আমরা এখন উপরেরটা মুছে দিচ্ছি উপরেরটা আমাদের এখানে মুছে আমরা করব তোমরা প্রত্যেককে দেখো ভালো করে আমরা উপরের অংশটুকু মুছে দিচ্ছি আমাদের উপরের এইটুকুটা মুছতেই হবে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো লাস্ট লাইন থেকে আমরা এইখান থেকে তীর চিহ্ন দিয়ে আমরা উপরে চলে আসলাম ঠিক আছে তোমরা এখান থেকে এখানে চলে আসবে দেখো আমরা কে আর কিউ সমান সমান আমাদের লসাগু কত হবে বলো তো লসাগু আমাদের 8 হবে লসাগু আমাদের 8 তাহলে 27 বসে যাবে আমাদের 27 বসে যাচ্ছে 1 দিয়ে 8 কে ভাগ করে 8 8 এর কে 8 প্লাস 8 8 ভাগ হয়ে গেল 125 দেখো প্রত্যেককে সামনে একটা কে থাকবে কে কমন আছে তাই নয় কি কে কমন আছে কিন্তু তাহলে দেখো আমাদের কি থাকলো k r কিউব ইকুয়ালস টু k ইনটু আমাদের যোগ করো তো তাহলে আমরা 8 25 5 8 5 13 13 আর সাথে 20 0 7 হলো 2 তাই 13 আর 8 এ 21 তাই না 13 আর 8 এ 21 হয় 21 এর 8 7 হলো 2 2 2 এ 4 4 আর 2 এ 6 আর কত থাকলো তাহলে 125 5 এর কিউব 125 আমাদের ব্যাসার্ধ 5 ছিল 3 এর 2 ছিল 3 এর 2 হচ্ছে 27 3 এর কিউব 27 বাই 8 আর এটা ছিল 2 দিয়ে 4 কে 5 এর 2 5 এর 2 5 এর 2 হচ্ছে 125 5 এর কিউব 125 বাই 8 তাই না তাহলে তিনটার যোগ করলে আমরা পাচ্ছি কত তাহলে আমরা তিনটা 8 হচ্ছে আমাদের লসাগু প্রত্যেকটার 8 রয়েছে তাহলে আমরা লসাগু 8 তাহলে আমরা যোগ করি 108 5 5 13 13 আর সাথে 21 এর 8 7 2 2 2 4 4 2 6 161 হয়ে যাচ্ছে 161 তো হবে না আমাদের কত হবে আমরা দেখে নিই একবার আমাদের ক্যালকুলেশনটা একটু কি বলছে দেখি আমরা এখানে 1 কোণ 1 এর 2 2 2 3 এর 2 3 এর 2 ছিল 3 এর 2 প্রথম নীলের ব্লকের 3 এর 2 তাহলে 3 9 27 আর 2 এর কিউব 8 আচ্ছা দ্বিতীয়টা ছিল 2 তাহলে ব্যাস ছিল 2 ওটাকে ও প্রত্যেকটা ব্যাসার্ধ ছিল ব্যাস 9 হ্যাঁ ব্যাস ছিল তাহলে 2 তাহলে 2 2 বাই 2 বাই 2 1 তাহলে কে কে হয়ে গেল ওটা 1 অর্থাৎ 8 বুঝতে ঠিকই তো আছে আর তৃতীয়টা হচ্ছে 2 2 4 5 এর 2 5 এর 2 5 এর 2 2 এর 4 ওহো এটা কি তো ব্যাসার্ধ করা হয়নি এটা ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ হবে তো তাই না প্রত্যেকটা ব্যাসার্ধ তাহলে কত হবে 3 এর আমরা ব্যাসার্ধ করা হয়নি তো ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ হবে তো প্রত্যেকটা আর ভগবান আচ্ছা আমরা অঙ্কটা অঙ্কটা দেখো ওটা ব্যাস ভরে করে দেওয়া হয়েছিল তোমাদের তোমাদের অঙ্কটা ব্যাস ভরে করে দেওয়া হয়েছিল তোমাদের অঙ্কটা ব্যাসার্ধ করতে হবে আমরা ব্যাস ভরে করে দিয়েছি ওটা ব্যাসার্ধ করতে হবে তাহলে আমরা ওটা ব্যাসার্ধ ধরে করতে হবে তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি আমরা আবার অঙ্ক
পড়েছি মনে করি মনে করি গোলকে ব্যাসার্ধ আর মিটার ওরা মিটার একক দিয়েছে আর গোলকে আয়তন আমরা ভি ঘন মিটার ঠিক আছে তাহলে প্রশ্নপত্র বলছে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে তাহলে আমরা প্রথম প্রশ্নানুসারে প্রথম প্রশ্নানুসারে আমরা বলতারি গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে তাহলে আমরা কি বলতে পারি ভি ইকুয়ালস টু কে ইনটু আর কিউ এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক একটু মন দিয়ে দেখো তাহলে আমরা বলছি কি দাঁড়ালো তাহলে এখানে প্রথম নিরেট গোলকের ব্যাস দিয়েছে ওরা ওরা প্রথম নিরেট গোলকের ব্যাস দিয়েছে তাহলে আমরা বলছি প্রথম নিরেট গোলকের ব্যাস কত দিয়েছে দেখো ব্যাস হচ্ছে এক পূর্ণ একের দুই মিটার তাহলে আমরা অতএব ব্যাসার্ধ বের করে নিচ্ছি ব্যাসার্ধ কত হবে দুই একে দুই তিনের দুই ভাগ দুই আমার কথা বুঝতে পারছো তো আমরা এই লাইনটা করিনি ওই জন্য আমাদের অঙ্কটা মিলছিল না আমাদের এখানে ভাগ দুই করতে হবে তাহলে কি হবে সমান সমান তাহলে তিনের দুই ইন্টু একের দুই তাহলে কত হলো তিনের চার তিনের চার মিটার হলো ব্যাসার্ধ দ্বিতীয় নিরেট দ্বিতীয় নিরেট গোলকে ব্যাস কত দিয়েছে দেখো দ্বিতীয় নিরেট গোলকের ব্যাস বলছে ওরা দুই মিটার দুই মিটার অতএব ব্যাসার্ধ কত হবে অতএব ব্যাসার্ধ আমরা দুই বাই দুই সমান সমান এক মিটার তৃতীয় নিরেট গোলকের ব্যাস ওরা কত বলেছে প্রশ্নপত্র আমাদের বলছে দুই পূর্ণ একের দুই মিটার দুই পূর্ণ একের দুই মিটার অতএব ব্যাসার্ধ কত হবে একটু ভালো করে দেখো ব্যাসার্ধ দুই দুই চার পাঁচের দুই ভাগ দুই তাহলে কত হবে পাঁচের দুই গুণিত একের দুই তাহলে পাঁচে চার মিটার ঠিক আছে তাহলে এবার প্রথম নিরেট গোলকের আয়তন তাহলে আমরা চলে যাচ্ছি প্রথম নিরেট গোলকের আয়তন একটু মন দিয়ে দেখো প্রথম নিরেট গোলকে আয়তন কি হবে আমাদের আয়তন হচ্ছে ভি ইকুয়ালস টু কে ইনটু আর কিউ আয়তন লিখেছি এখানে আর ভি দিচ্ছি না তাহলে আমরা কি বলবো কে ইনটু আর এর মান তো তুমি পেয়েছো প্রথম নিরেট গোলকের ব্যাসার্ধ তিনের চার তার হোল কিউব সমান সমান এত ঘন মিটার তাহলে কে ইনটু সাতাশে চৌষট্টি ঘন মিটার ঠিক আছে এবার দ্বিতীয় নিরেট গোলকে দ্বিতীয় নিরেট গোলকে আয়তন তাহলে আয়তন ভি আর লিখছি না তাহলে কি লিখবো কে ইন্টু আর কিউব অর্থাৎ দ্বিতীয় নিরেট গোলকের ব্যাসার্ধ আর এক তাহলে একের কিউব তাহলে আমরা বলবো কে ইন্টু ওয়ান ঘন মিটার ঠিক আছে এবার তৃতীয় নিরেট গোলকের আয়তনে চলে যাচ্ছি আমরা একটু দেখো তাহলে তৃতীয় নিরেট গোলকের আয়তন তৃতীয় নিরেট গোলকের
আয়তন তাহলে কি হবে k ইনটু r কিউব k ইনটু r এর মান কত r এর মান দেখো 5 এই যে তৃতীয় নিরেট গোলকের ব্যাসার্ধ কত 5 এর 4 5/4 তার হোল কিউব এত ঘনমিটার তাহলে k ইনটু 125/64 আমরা পেয়ে গেলাম তিনটা পেয়ে গেলাম প্রথম নিরেট গোলকে প্রথম নিরেট গোলকের আয়তন দ্বিতীয় নিরেট গোলকের আয়তন তৃতীয় নিরেট গোলকের আয়তন ঠিক আছে এবার তাহলে আমরা উপরেরটা বুঝব তোমরা একটু টুকে নাও ঝট করে দেখো এবার আমরা উপরের টুকটা বুঝলাম উপরের অল্প বুঝে দিচ্ছি আমরা দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি এবার এই তিনটা নিরেট গোলককে গড়িয়ে এই তিনটি নিরেট গোলককে গড়িয়ে আমরা একটা নতুন গোলক তৈরি করেছি সেই নতুন গোলকের ব্যাস কত হবে জানতে চেয়েছে তাহলে আমরা ধরে নিচ্ছি মনে করি নতুন নিরেট গোলকের গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল লেটারের আর মিটার ক্যাপিটাল লেটারের আর মিটার ধরলাম তাহলে নতুন নিরেট গোলকের আয়তন কি হবে নতুন নিরেট গোলকের আয়তন কি হবে আমরা বলবো গোলকের আয়তনের সূত্র আমরা তো আগেই লিখে দিয়েছিলাম আমরা আয়তন ভি দিচ্ছি না কে ইনটু আর কিউব এত ঘনমিটার ঠিক আছে এবার তাহলে আমরা এই তাহলে প্রশ্নানুসারে দ্বিতীয় প্রশ্নানুসারে আমরা বলতে পারি প্রথম প্রশ্নানুসারে তো আমরা লিখেছিলাম এবার দ্বিতীয় প্রশ্নানুসারে আমরা বলতে পারি নতুন গোলকের আয়তন কে আর কিউব ইকুয়ালস টু কি হবে এই গোলকের আয়তনটা আমরা কি করে পাবো আমরা তিনটি নিরেট গোলকের আয়তনকে যোগ করলে পাবো তাহলে একটা হচ্ছে k ইনটু 27/64 প্লাস একটা হচ্ছে k ইনটু 1 প্লাস একটা হচ্ছে k ইনটু 125/64 ঠিক আছে দেখো একটু ভালো করে তাহলে এবার আমরা কি কমন যাচ্ছে দেখো লব থেকে আমাদের কমন যাচ্ছে k কমন যাচ্ছে তাহলে 27/64 প্লাস 1 প্লাস 125/64 তাহলে আমাদের লসাগু কত হবে 64 লসাগু হবে দেখো k r কিউব ইকুয়ালস টু আমাদের লসাগু হচ্ছে কত 64 ভাগ হয়ে কেটে গেল 27 প্লাস 1 দিয়ে 64 কে ভাগ করো 64 ইনটু 1 64 প্লাস 64 ভাগ হয়ে কেটে গেল 125/125 তাহলে আমাদের এই টুকটা মুছে দিচ্ছি আমরা তোমরা টুকে নিয়েছো আশা করি আমরা আরেকটু মুছে দিলাম দেখ তাহলে আমরা এবার কি পাচ্ছি অর k r কিউব ইকুয়ালস টু k ইনটু যোগ করে দাও 5 4 9 9 আর 7 এর 16 6 7 তার 1 2 এর 3 6 3 9 10 11 এর 1 7 তার 1 1 এর 1 2 216/64 দেখো এই কে আর এই কে কেটে গেল তাহলে অর আর কিউব ইকুয়ালস টু আমরা 216/64 তাহলে আমরা 216 কত কিউব 6 আর এটা 4 তাহলে আমরা দেখতে পাচ্ছি সূচক আমাদের সমান তাহলে নিধান আমাদের সমান হবে তাহলে 6/4 হয়ে গেল তাহলে এবার আমরা কি পেলাম দেখো এটা আমরা কি পেলাম ব্যাসার্ধ পেলাম তাহলে এবার আমাদের জানতে চেয়েছে নতুন নিরেট গোলকের ব্যাস তাহলে আমরা ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাই তাহলে আমরা বলবো নতুন নিরেট গোলকের ব্যাস নতুন নিরেট গোলকের ব্যাস কত হবে 2r মিটার তাহলে 2 ইনটু r এর জায়গায় r এর মানটি বসিয়ে দাও 2 2 4 2 3 6
তাহলে আমরা পেয়ে গেলাম 3 মিটার এটাই তোমাদের অ্যানসার ঠিক আছে তাহলে তোমরা অঙ্কটা টুকে নাও শেষ টুকুটা তোমরা টুকে নিয়েছো আশা করি আমরা আজকে এই তিনটা অঙ্ক রাখলাম আমরা পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করব তোমরা মন দিয়ে বাড়িতে ভালো করে অঙ্কগুলো করো প্র্যাকটিস করো ঠিক আছে আমরা পরের দিন আবার বাকি অঙ্কগুলো করব ভালো থেকো